দেওবারে নিশা হওয়া মুখলধার বরষুণ যাক আর তারপর গুহী মহানগরীর ঠায়ে ঠায়ে কৃত্রিম বান আর এনেকা একটা ঠাই নাই যত বানপানীর সদৃশ একটা পরিবেশ সৃষ্টি হওয়া নাই। কারণ আমি গুহী মহানগরীর ভিন্ন প্রান্তর পরিবেশ সমূহ আপনার দেখাই গেছো, কি সানমারি, কি বেলতলা, হাউকুচি, রুক্মিণীগাঁও, তরুণগাঁও, ইতিমধ্যে তরুণনগর, নবীনগর তো বানপানী সদৃশ পানী দেখি পাওয়া গেছে। আর এই মুহূর্তে মানে হাতিগাঁওর মূলপথত উপস্থিত আছো আর যবেশ আপনাদের এই মুহূর্তে দেখবলে সক্ষম হব সেয়া হচ্ছে মূলপথ, অর্থাৎ এয়া হচ্ছে হাতিগাঁওর ভেটাপাড়া মূল সংযোগী পথ। এই মুহূর্তে এই পথত দেখবলে পাওয়া গেছে প্রায় এক আঁঠু পানি। আর আজি ঈদর উৎসব আর ঈদর উৎসবের মাজতে এটা এই ধরনের পরিবেশে কিন্তু প্রতিজন লোককে এক প্রকার জ্বলা কলার পরিবেশ সৃষ্টি করেছে। কারণ মই পুনৰ কৈছো যে গুৱাহাটী মহানগরীর বিভিন্ন প্রান্তর পরিবেশ, কারণ এইদরে পানি গচকি পানির মাজেরে বর্তমান বিভিন্ন সংখ্যক লোকে বর্তমান আহ যাহ করবলগিয়া হয়েছে। তার মাজতে মই এটা পরিবেশ দেখুৱাম, কারণ ফুটপাথ, এয়া হচ্ছে ফুটপাথ, আমি সহযোগী ভিজুয়েল দেখো পাবো, এয়া হচ্ছে ফুটপাথ আর ফুটপাথে বর্তমান সাধারণ জনতা আহ যাহ করবলগা হয়েছে। তার মাজতে মই এই মুহূর্তে এখন বিশেষ ফলক দেখুৱাম যত আধারশিলা সদৃশ এখন ফলক রাজপথর মাজত জিলিকি আছে। ঠিকই তাত লিখা আছে যে আজি 13 নভেম্বর 2022 তারিখে দেওবারে, অর্থাৎ দিসপুরের সমষ্টির বিধায়ক অতুল বরায় এই যেটু পথ যেটু PWDর অন্তর্গত এই পথ চা, অর্থাৎ হাতিগাঁও ভেটাপাড়ার এই পথটা মেরামতি করা হয়েছিল, অর্থাৎ কৃত্রিম বান রোধ করার বাবে একটা প্রচেষ্টা চলাইছিল। কিন্তু এটা দুর্ভাগ্যজনক খবর যে দুবছর পূর্বে আধারশিলা স্থাপন করা হল, যা দুটা বছর ধরে ইয়ার মেরামতির কাম করা হল, আর তারপর এজাক বরষুণ দিলেই কিন্তু হাতিগাঁওর মূল পথত এই ধরনের কিন্তু কৃত্রিম বানর পরিবেশ দেখবলে পাওয়া যায়। মই দেখাইছো যে কিদরে পানির মাজেরে যান বাহন আহ যাহ চলিছে, সাধারণ লোকে আনকি দুচকিয়া বা চারিচকিয়া বাহন লৈ আহিছে, খোজকাড়ি আহিছে একাংশ লোক, কিন্তু তার মাজতে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত খবর আমালৈ আহে যে মেনহোলত পরি সাধারণ লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক একদরে উন্মুক্ত নলাত তেওঁলোকে পড়ে বা বিভিন্নজন লোক এই মুহূর্তে নিহিত নিহত হয়েছে। কিন্তু তার মাজত কিন্তু পানি গচকি সাধারণ জনতায় যে বিপদ সংকুল এক যাত্রা করে যাবলগিয়া হয়েছে। প্রশ্ন করব বিচারিছো যে কত এই মুহূর্তে গুহী পৌর নিগম, কত গুহী উন্নয়ন প্রাধিকরণ নামের বিয়াগুম বিভাগ, কত জনপ্রতিনিধি? কিন্তু এই ধরনের প্রশ্নের যে উত্তর কারোর হাতত নাই, কারণ কৃত্রিম বান একটা সাধারণ কথা হয়ে পড়েছে গুহীত। এয়া অনিলনগর, নবীনগর, রুক্মিণীগাঁও, হাতিগাঁও বা সার্ভে ওয়ারলেস বিভিন্ন স্থানত কৃত্রিম বানের ভয়াবহ পরিবেশ। সানমারির আমি খবর লাভ করেছো যে সানমারির মূল পথত বর্তমান ভয়াবহ কৃত্রিম বানের এক প্রকার ছবি তাত দেখবলে পাওয়া গেছে, সাধারণ লোকের এক প্রকার জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। আর তার মাজত আমি গ্রাউন্ডত আহি দর্শকসকলক আমি গুহীর কৃত্রিম বানের খবর দিছো। আর এই মুহূর্তে প্রায় দুপুরিয়া হয়ে গেছে, আর দুপুরিয়া পর্যন্ত রাজপথত বানর বিভীষিকা ময় পরিবেশ, সাইকেল লৈ সাধারণ জনতা এক প্রকার আহ যাহ করব নোয়ারা ধরনের পরিবেশ, তার মাজতে বিপদ সংকুল যাত্রার মাজেরে এক গুহীর কৃত্রিম বানের বাস্তব ছবি এই মুহূর্তে দর্শকসকলক আমি নিউজ 18 দর্শকসকলক আমি পোনপটীয়া সম্প্রচারের জড়িয়ে দেখাই গেছো।